সালামু আলাইকুম নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে মক্কা মদিনার ইমাম সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়েক ডক্টর মোহাম্মদ বিন নাসের আল খুজাইম ও মদিনা শরীফের মসজিদে নববীর খতিব শায়ক ডক্টর আব্দুর মুসিন বিন মুহাম্মদ আল কাসিম নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শন করেছেন এই সময় তাদের সঙ্গে সৌদি আরবের অতিথি বিন্দ্র এবং বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তাগণ ছিলেন বিআইডব্লিউ টিসির বিশেষ জাহাজ মধুমতি করে তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন এই সময় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে তিন ঘন্টা ব্যাপী নৌভ্রমণের সময় বিদেশি অতিথিদের সম্মানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে শিল্পীরা হামনাথ পরিবেশন করেন পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট জেনারেল ডক্টর মোহাম্মদ বিন নাসের আল সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন বিদেশি সাহায্য ছাড়া নিজস্ব অর্থনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছেন এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়ার কথা এই সময় অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নাদভি বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বি এর চেয়ারম্যান কমডোর এম মোজামেল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ডক্টর জ্ঞান রঞ্জন প্রমুখ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ